আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি সুপার মার্কেটে, যেটি আপনারা আমার পিছনে দেখতেছেন, যেটি হচ্ছে আল সেমিয়েসি। তো এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা বাংলাদেশিরা বাংলাদেশে যাওয়ার সময় যেসব সামগ্রী দেশে নেই, তো এই সম্পর্কে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম, যেটিতে আপনারা বাচ্চাদের খেলনা সম্পর্কে আমি দাম ও কীরকম খেলনা এই সম্পর্কে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের পর্বে আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব কসমেটিক্সের যে সামগ্রীগুলো বাংলাদেশে যাওয়ার সময় আমরা নিয়ে থাকি এগুলার দাম সম্পর্কে। তো আমরা একটি সুপার মার্কেটে যাবো, আসলে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, কাঁচামাল থেকে শুরু করে সৌদি আরবের যেসব সুপার মার্কেটগুলো আছে তো এগুলাতে। তো আমরা এখানে আজকে সবগুলো আপনাদেরকে দেখাবো না, শুধুমাত্র যেই কসমেটিক্সের যেই সাইটটা আছে এই সাইটটা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কী কী আছে, কী ধরনের জিনিসপত্র আছে। তো চলুন বন্ধুরা আমরা এখন ভিতরে যাই। তো চলুন আমরা আপনাদেরকে অভিজ্ঞতা দিই। তো আমরা এক সাইড থেকে শুরু করি লোশনের, বিশেষ করে যে লোশনগুলাই বাংলাদেশিরা বেশিরভাগ নিয়ে থাকে। তো এটার দাম হচ্ছে 36 রিয়াল 80 পয়সা। এটা সাইজটা আপনারা দেখতেছেন, এটা আসলে 725 মিলি। এখানে আরেকটাও আছে, এটার দাম হচ্ছে 37 রিয়াল 80 পয়সা। এটাও মনে হয়, হ্যাঁ এটাও 725 মিলি। এরপর আরও ছোটো আছে, ছোটোগুলোর দাম আর একটু কম, এটা হচ্ছে 27 রিয়াল 60 পয়সা। এটা আসলে 400 মিলি, হ্যাঁ 400 মিলি। আরও ছোটো আছে উপরে, আপনারা দেখেন 14 রিয়াল, এটা এটা 14 রিয়াল, এটা হচ্ছে 200 মিলি। এবার এখানে আরও ক্রিম আছে, যে ডভের ক্রিমগুলো 11 রিয়াল, এই ছোটো সাইজের, যেটা ছোটো সাইজেরটা, এটা আসলে 150 মিলি। আরেকটা আছে 16 রিয়াল 10 পয়সা, এটা হচ্ছে 250 মিলি, যেটা ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি, এটা হচ্ছে 21 রিয়াল 85 পয়সা। 21 রিয়াল 85 পয়সা। তো আপনাদেরকে দেখাই যে এটা আসলে 100 গ্রাম, 100 গ্রামেরটা। এরপরে এখানে আরেকটা ছোটো সাইজের আছে, যেটা ছোটো সাইজেরটা আর একটু কম হবে দাম, 19 টাকা 50 পয়সা। এরপর ম্যাক্স, যেটা ম্যাক্স হচ্ছে 21 টাকা 85 পয়সা, এটাও এই সাইজেরই হবে, এটা আসলে 100 গ্রাম। এরপর এটাও 100 গ্রামেরই, এটা এটাও 100 গ্রামেরই, যেটার দামও 21 টাকা 21 রিয়াল 85 পয়সা। তারপর আছে এখানে ডোভ শ্যাম্পু, এটা এই শ্যাম্পুরটার দাম হচ্ছে 20 রিয়াল, প্রায় 19 রিয়াল 50 পয়সা, আর ছোটো সাইজের 19 রিয়াল 50 পয়সা, এটা আসলে 400 গ্রাম, 400 গ্রাম। ছোটোগুলো আছে 11 রিয়াল 44 পয়সা। এরপরে আরও আছে ছোটো, এগুলো 11 রিয়াল 44 পয়সা করেই। আর আপনারা দেখতেছেন এখানে যে সানসিল্কের শ্যাম্পু আছে, এটা 25 রিয়াল 30 পয়সা, 25 রিয়াল 30 পয়সা এগুলা। এরপর নিচে আরও আছে 17 রিয়াল। এরপর এখানে এটা আছে, এটা হচ্ছে 26 রিয়াল 30 পয়সা। এরপরে আপনারা দেখেন যেটা ক্লিয়ারের শ্যাম্পু, এটা হচ্ছে 26 রিয়াল 45 পয়সা, তো এটা আসলে 400 গ্রাম। আর একটু এটার দামটা আসলে জানি না, এখানে লেখা নাই যেহেতু, এটা 700 গ্রাম, এটার দাম আর একটু বেশি হবে, এটা আছে 32 রিয়াল। ও পাওয়া গেছে, এটার দাম হচ্ছে 34 রিয়াল 50 পয়সা, যেটি 700 গ্রাম। এরপরে এখানে আছে 26 রিয়াল, এটা
এরপরে আপনারা দেখতেছেন যে এই শ্যাম্পুগুলো আছে, এটার দাম হচ্ছে ১৬ রিয়াল, এটা হচ্ছে ৪০০ গ্রাম। তারপরে এটা হচ্ছে প্রায় ১০ রিয়ালের মতো, ৮ রিয়াল ও ৭৮ পয়সা। এটা হচ্ছে ১৯০ মিলি, যেটার এটা এটার বড় সাইজটা, এটার বড় সাইজটার দাম হচ্ছে ১৮ রিয়াল ৩৪ পয়সা। এটা আসলে ৪০০ গ্রাম, যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে প্রায় ৬ রিয়ালের মতো, ১২০ গ্রাম। যেই লাক্স সাবানটি, এটা ইউনিলিভারের, তো এই এটার দাম হচ্ছে প্রায় ৬ রিয়ালের মতো, ৫ রিয়াল ও ৭৫ পয়সা। এরপরে তো এইখানে যে লাক্স আছে, এগুলা সবগুলাই ওই একই দামের, নিচে যেগুলো আছে এগুলোও সেম একই দামের, ৫ রিয়াল ৭৫ পয়সা। মানে এগুলো একটু ভিন্ন ভিন্ন আর কি। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা ৪ রিয়াল ৩ পয়সা, এই ডভ সাবানটা। এরপরে এখানে আছে, এটা একটু বড়, এটা থেকে সাইজে এটা আর একটু বড়, তো এটার দাম হচ্ছে প্রায় ৭ রিয়াল ৬ রিয়াল ৯০ পয়সা। যে এই সাবানটার দামও, এটার দাম হচ্ছে ৫ রিয়াল ৭৫ পয়সা। এখানে যেগুলো আছে এগুলো একই ওই রকম দামেরই। আসলে এখানে প্রচুর আছে, আমি দেখাইতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই আমি বেশি দেখাচ্ছি না, কিছু কিছু সম্পর্কে আপনাদেরকে অভিজ্ঞতা দেই। এরপরে এখানে আরেকটা আছে, যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে ৩ রিয়াল, এটা একটু সস্তা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ আপ, এটা হচ্ছে ৫ রিয়াল ৭৫ পয়সা, যেটা একেবারে ছোট। আসলে এটা কত গ্রাম আমরা দেখতেছি, আমার মনে হয় এটা ৫০ মিলি হবে। এটার দামও সেম একই রকম, আরেকটু বড়গুলার দাম আরেকটু বেশি হবে। আসলে অনেক জিনিস আছে যেগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমরা সব কিছু দেখাতে পারছি না, আমরা কিছু কিছু দেখাবো, যেসব যা ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে এগুলাই। তো আপনারা দেখতেছেন রেক্সোনা, সেটির দাম হচ্ছে ১৪ রিয়াল আছে, ১৫ রিয়ালের কাছাকাছি প্রায় দুইটাই, এগুলো দুটাই ওই একই দামের। আর এখানে আরেকটা আছে, আসলে এগুলো কিছু কোম্পানির ডিফারেন্সের কারণে অনেক সময় দামটা একটু বেশি কম হয়। তারপরে এখানে কিছু পারফিউমও আছে, এটার দাম হচ্ছে প্রায় ২০ রিয়ালের মতো, ১৯ রিয়াল ৫০ পয়সা। এখানেও আছে পারফিউম ১৯ রিয়াল প্রায় ২০ রিয়ালের মতো, এগুলোর প্রাইসগুলো প্রায় অনেকটা একই রকম। এগুলো আসলে সবগুলারই দাম প্রায় একরকমই, ১৫ রিয়াল। এরপর নিচে আরও আছে, এটার দাম হচ্ছে প্রায় ১৩ রিয়াল ১২ রিয়াল ৬৫ পয়সা। এরপর এখানে আছে একটা বাচিকা, এটা হচ্ছে ১২ রিয়াল ৬৫ পয়সা। এরপর এই যে একটা আছে এখানে, এটা অনেক পরিচিত একটা, বাংলাদেশেও এটা পাওয়া যায়, এটার দাম হচ্ছে ১৩ রিয়াল ৮০ পয়সা। তো এখানে আরও তেল আছে, এটার দাম হচ্ছে ৯ রিয়াল ২০ পয়সা। এছাড়া এখানে আছে ডাবল আমলা, যেটা ডাবল আমলার দাম হচ্ছে ২০ রিয়াল ৭০ পয়সা, এটা একটু বড় সাইজের। আর যেটা আরেকটু ছোটো সাইজের আছে, এটা হচ্ছে ১০ রিয়াল ৩৫ পয়সা। আসলে এগুলাতে এখন ২০%
ফ্রি চলতেছে, এই জন্য একটু দাম কম, আরও আর একটু বেশি থাকে এটার দাম। সেখানে আরও ক্রিম আছে, ক্রিম এই যে এই ক্রিমটার দাম হচ্ছে 27 রিয়াল 60 পয়সা। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটাও একটা ক্রিম, এটার দাম হচ্ছে 19 রিয়াল 50 পয়সা। এখানে আছে ভ্যাসলিন, ভ্যাসলিনের আসলে দাম বিভিন্ন রকমের, এটা একটু বড়, 16 রিয়াল 10 পয়সা, আরও আছে 9 রিয়াল 20 পয়সা, একটু ছোটো, আর একটু ছোটো আছে যেটা সরি 9 রিয়াল 20 পয়সা। এটাও এখানে আছে একটা 19 রিয়াল 50 পয়সা। তো বন্ধুরা, আসলে এখানকার যেই সব কসমেটিক্সের জিনিসগুলো আছে সবগুলো দেখানো সম্ভব না, কারণ এখানে অনেক আছে, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশে যাওয়ার সময় যেসব প্রবাসীরা কসমেটিক্সের পণ্যগুলো নিয়ে যায় তো আসলে কী ধরনের দাম, তো এই সম্পর্কে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।